সত্য সেলুকাশ কি বিচিত্র এই দেশ দিনে প্রচণ্ড সূর্যের গাঢ় নীল আকাশ পুড়িয়ে দিয়ে যায় আর রাত্রিকালে শুভ্র চন্দ্রমা এসে তাকে স্নিগ্ধ জ্যোৎস্নায় স্নান করিয়ে দেয় তামসী রাত্রে অগণ্য উজ্জ্বল জ্যোতিষপুঞ্জে যখন এর আকাশ ঝলমল করে আমি বিস্মিত আতঙ্কে চেয়ে থাকি প্রাবৃটে ঘন কৃষ্ণ মেঘরাসী গুরুগম্ভীর গর্জনে প্রকাণ্ড দৈত্য সৈন্যের মতো এর আকাশ ছেয়ে আসে আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে দেখি এর অভ্রভেদী তুষার মৌলি নীল হিমাদ্রি স্থিরভাবে দাঁড়িয়ে আছে এর বিশাল নদ নদী ফেনিল উচ্ছ্বাসে উদ্দাম বেগে ছুটছে এর মরুভূমি স্বেচ্ছাচারের মতো তপ্ত বালুরাশি নিয়ে খেলা করছে সত্য সম্রাট কোথাও দেখি তালিবন ভরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কোথাও বিরাট বট স্নেহ ছায় চারিদিকে ছড়িয়ে পড়েছে কোথাও মদমত্ত মাতঙ্গ জঙ্গম পর্বতসম মন্থরগমনে মন্থর গমনে চলেছে কোথাও মহাভূজঙ্গম অল হিংসার মতো বক্ররেখায় পড়ে আছে কোথাও বা মহাশৃঙ্গ কুরঙ্গম মুগ্ধ বিশ্বের মতো নির্জন বনমধ্যে শূন্য প্রেক্ষণে চেয়ে আছে আর সবার উপরে এক সৌম্য গৌর দীর্ঘকান্তি জাতি এদের শাসন করছে তাদের মুখে শিশুর সারল্য দেহে বজ্রের শক্তি চক্ষে সূর্যের দীপ্তি বক্ষে বার্তার সাহস এই সূর্য পরাজয় করে আনন্দ আছে পুরুকে বন্দি করে আনি যখন সে কি বলল জানো কি সম্রাট আমি জিজ্ঞাসা করলাম আমার কাছে কীরূপ আচরণ প্রত্যাশা করো সে নির্ভীক নিষ্কম্প স্বরে উত্তর দিল রাজার প্রতি রাজার আচরণ চমকিত হলাম ভাবলাম এই একটা জাতি বটে আমি তৎক্ষণাৎ তাকে তার রাজ্য প্রত্যর্পণ করলাম সম্রাট মহানুভব মহানুভব তারপরে তার সঙ্গে অন্যরূপ ব্যবহার সম্ভব মহৎ কিছু দেখলেই একটা উল্লাস আসে আর আমি আমি এখানে সাম্রাজ্য স্থাপন করতে আসি নাই এসেছি দিগ্বিজয় জগতে একটা কীর্তি রেখে যেতে চাই তবে দিগ্বিজয় অসম্পূর্ণ রেখে যাচ্ছেন কেন সম্রাট সে দিগ্বিজয় সম্পূর্ণ করতে হলে নতুন গ্রিক সৈন্য চাই কি আশ্চর্য সেনাপতি দূর মাসিডন থেকে রাজ্য জনপদ তৃণশম পদতলে দলিত করে চলে এসেছি ঝঞ্ঝার মতো এসে মহাশত্রু সৈন্য ধূমরাশির মতো উড়িয়ে দিয়েছি অর্ধেক এশিয়া মাসিডনের বিজয় বাহিনীর পদভরে কম্পিত হয়েছে নিয়তির মতো দুর্বার হত্যার মতো করাল দুর্ভিক্ষের মতো নিষ্ঠুর আমি অর্ধেক এশিয়ার বক্ষের উপর আমার রুধিরাক্ত বিজয় শকট অবাধে চালিয়ে গিয়েছি কিন্তু বাধা পেলাম প্রথম সেই শতদ্রুতিরে কি সংবাদ ওকে গুপ্তচর আমি দেখলাম যে এক শিবিরের পাশে বসে নির্জন শুষ্ক তালপত্রে কি লিখছিল আমি দেখতে চাইলাম পত্রখানি দেখালো পড়তে পারলাম না তাই সম্রাটের কাছে নিয়ে এসেছি কি লিখছিলে যুবক সত্য বলো সত্য বলবো রাজাধিরাজ ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনো শিখে নাই উত্তম বলো কি লিখছিলে আমি সম্রাটের বাহিনী চালনা রচনা প্রণালী সামরিক নিয়ম এই সব মাসবিধি কাল ধরে শিখছিলাম কার কাছে এই সেনাপতির কাছে সত্য সেলুগাস সত্য তারপর তারপর গ্রিক সৈন্য কাল এ স্থান পরিত্যাগ করে যাবে শুনে আমি যা শিখেছি তা এই পত্রে লিখে নিচ্ছিলাম কি অভিপ্রায় সেকন্দর সাহার সঙ্গে যুদ্ধ করবার জন্য নহে তবে তবে শুনুন সম্রাট আমি মগধের রাজপুত্র চন্দ্রগুপ্ত আমার পিতার নাম মহাপদ্ম আমি বইমাত্র ভাই নন্দ সিংহাসন অধিকার করে আমায় নির্বাসিত করেছে আমি তারই প্রতিশোধ নিতে বেরিয়েছি তারপর শুনলাম মশিরন ভূপতির অদ্ভুত বিজয় বার্তা অর্ধেক এশিয়া পদতলে দলিত করে মহানদীগিরি দুর্বার বিক্রমে অতিক্রম করে শুনলাম তিনি ভারতবর্ষে এসে আর্য আর্যকুলবি পুরুকে পরাজিত করেছেন হে সম্রাট আমার ইচ্ছে হল দেখে আসি কী সে পরাক্রম যার ভ্রুকুটি দেখে সমস্ত এশিয়া পদতলে লুটিয়ে পড়েছে কোথায় সে শক্তি লুক্কায়িত আছে আর যে মহাবীর্য যার সংঘাতে বিচলিত হয়েছে তাই এখানে এসে সেনাপতির কাছে শিক্ষা করছিলাম আমার আমার ইচ্ছা শুধু রাজ্য পুনরুদ্ধার করা এই মাত্র। আমি বুঝি নাই এরূপ যুবকের চেহারা কথাবার্তা আমার মিষ্টি লাগতো আমি সরলভাবে গ্রিক সামরিক প্রথা সম্বন্ধে যুবকের সঙ্গে আলোচনা করতাম বুঝি নাই যে এই বিশ্বাসঘাতক কে বিশ্বাসঘাতক এই যুবক এই যুবক না তুমি অ্যান্টিগোনস আমার বয়স না মানো পদবী মেনে চলো তুমি গ্রিক সেনাপতি তা সত্ত্বেও তুমি বিশ্বাসঘাতক অ্যান্টিগোন্স নিরস্ত হও অ্যান্টিগোন্স অ্যান্টিগোনস তোমার এই ঔদ্ধত্বের জন্য তোমায় আমার রাজ্য থেকে নির্বাসিত করলাম একজন সামান্য সৈন্যাবদ্ধের এত বড় স্পর্ধা আমি এতক্ষণ বিস্ময়ে অবাক হয়ে চেয়েছিলাম তোমার এতদূর স্পর্ধা হতে পারে তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি যাও এই মুহূর্তে তোমায় নির্বাসিত করলাম আর সেলুকাস তোমার অপরাধ তত নয় কিন্তু ভবিষ্যতে স্মরণ রেখো যে গ্রিক সম্রাটের সম্মুখে চক্ষু রক্তবরণ করা গ্রিক সেনাপতির শোভা পায় না আর যুবক সম্রাট তোমায় যদি বন্দি করি কি অপরাধে সম্রাট আমার শিবিরে তুমি শত্রুর গুপ্তচর হয়ে প্রবেশ করেছ এই অপরাধে এই অপরাধে ভেবেছিলাম যে সেকন্দর সাহা বীর দেখছি তিনি যে ভীরু এক গৃহহীন নিরাশ্রয় হিন্দু রাজপুত্র ছাত্র হিসাবে তার কাছে উপস্থিত তাতে তিনি ত্রস্ত সেকন্দর সাহা এই কা পুরুষ তা ভাবিনি সেলুকাস বন্দি করো সম্রাট আমায় বধ না করে বন্দি করতে পারবেন না চমৎকার যাও আমি তোমায় বন্দি করব না আমি পরীক্ষা করছিলাম মাত্র নির্ভয় তুমি তোমার রাজ্যে ফিরে যাও আর আমি এক ভবিষ্যৎবাণী করি মনে রেখো তুমি রাজ্য উদ্ধার করবে তুমি দুর্জয় দিগ্বিজয়ী হবে যাও বীর মুক্ত তুমি